দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। হে হাই, কি অবস্থা সবাই? দিস আরিয়ান। ফাইনালি আমাদের সবার বহুল প্রতীক্ষিত সিনেমা মুজিব দ্য মেকিং অফ এ ন্যাশন, এটা ট্রেলার একটু আগে ড্রপ করেছে। আমাদের সবার বললাম এই জন্য, এই সিনেমাটা হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। সো এই সিনেমাটা শুধু আমার না, আমাদের সবার। আর এই সিনেমাটা দেখার জন্য অনেকেই আগ্রহী, অনেকেই এক্সাইটেড। বাট এই সিনেমাটা নিয়ে আগ্রহ অনেকটা কমে যায় যখন এটার ফার্স্ট ট্রেলার ড্রপ করে এক বছর আগে। ওই ট্রেলারে কি ছিল না? বাজে পারফরমেন্স, বাজে VFX, বাজে সাউন্ড কোয়ালিটি, বা যেভাবে ট্রেলারটা ডিজাইন করা ছিল, এছাড়া আরো ভুল ছিল ওই ট্রেলারে, যার কারণে ফার্স্ট যখন এই মুভির ট্রেলার ড্রপ করে ওই ট্রেলারটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়, যার কারণে এখন পর্যন্ত কিন্তু এই সিনেমাটা রিলিজ হয়নি। বা এই সিনেমাটা নিয়ে এই যে মাঝখানে একটা বছরের গ্যাপ, এর মাঝে কোনো আপডেটও আসেনি। অনেকেই বলে না যে আপনারা জাস্ট ক্যামেরার সামনে বসে ভিডিও বানান, বা একটা সিনেমা নিয়ে অনেক বেশি সমালোচনা করেন, বা অনেক ভুল ধরেন। এই ভুলগুলো এক বছর আগে যেসব ইউটিউবাররা ধরে দিয়েছিল তাদেরকে সেলুট জানানো উচিত, কারণ তাদের কারণেই। তারা যদি এটা নিয়ে এত বেশি কথা না বলতো, এত বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট না করতো, তাহলে তারা আর পুনরায় এই সিনেমার VFX নিয়ে কাজ করতো না। আপনারা যদি ওই সময় ওই ট্রেলারটা সাপোর্ট করতেন বা ওইটাকে বাহবা দিতেন, তাহলে আজকে যে ট্রেলারটা ড্রপ করেছে না, এইখানে যতটুক ডেভেলপ করেছে সেটাও হতো না। তো কেমন ছিল এই সেকেন্ড ট্রেলারটি? আগেরটা থেকে কতটা ডেভেলপ করতে পেরেছে, বা এই ট্রেলারটা কতটা প্রমিসিং, সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই বলি, এটা যেহেতু বঙ্গবন্ধুর বায়োপিক, তো যখন যারা এই সিনেমাটা সিনেমা হলে দেখতে যাবে, এইখানে যে মেইন ক্যারেক্টার, বঙ্গবন্ধুর ক্যারেক্টারটা যে প্লে করবে, সেইটার সাথে অবশ্যই বঙ্গবন্ধুর লাইফ স্টাইল বা বঙ্গবন্ধু কিভাবে কথা বলতো, তার অ্যাটিটিউড, এসব বিষয় কিন্তু কিছুটা ম্যাচ করে দেখবে। হ্যাঁ, এটা মানি যে একটা ক্যারেক্টার কখনো আরেকটা ক্যারেক্টারকে ফলো করে যতই ট্রাই করুক, বাট সেই রকমই যে হবে, সেম টু সেম হবে, এরকমটা হবে না। 50-60% হয়তো তার মতন করে কপি করতে পারবে, বাট সেটা যদি 20-25% হয়, তখন সেটা নিয়ে সমালোচনা করা যায়, সেটা নিয়ে কথা বলা যায়। আগের ট্রেলারের সাথে এইটা যদি কম্পেয়ার করি, তাহলে তারা যে ইম্প্রুভটা করেছে, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আগের যে ট্রেলারটা ছিল সেইখানে যে VFX এর কাজগুলো ছিল বা যে সিনগুলো ছিল, সেইগুলো থেকে কিছুটা ইম্প্রুভ করেছে এই ট্রেলারে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এই সমালোচনার কারণে। একটা সিন ছিল, দেখবেন যে 7ই মার্চের ভাষণের, ওই সিনটা আগের ট্রেলারে কতটা বাজে লাগতেছে, বাট আপনি যদি এই ট্রেলারের এই সিনটা দেখেন, এই 7ই মার্চের ভাষণের, এটা কিন্তু ঠিকঠাক লাগতেছে, আহামরি অনেক বেটার লাগতেছে, এটা বলবো না, বাট আগেরটা থেকে অনেকটাই ইম্প্রুভ হয়েছে এই ট্রেলারে। আরো কিছু VFX এর সিন দেখায় যেটা অনেক সিনই তো রাখেনি। আগের ট্রেলারে যতগুলো VFX এর সিন ছিল, বাট এই ট্রেলারে অতটা রাখেনি, হয়তো তারা সেইগুলো ইম্প্রুভ করেনি, বা করলেও করতে পারে। ওভারঅল যদি বলি, আগের ট্রেলারে যতগুলো VFX এর সিন ছিল সেইগুলো থেকে এই ট্রেলারে যতটা VFX এর সিন দেখিয়েছে, আগেরটা থেকে যথেষ্ট ইম্প্রুভ করেছে। 7ই মার্চের যে ভাষণের সিনটা দেখায়, এটা বেশ ভালোই লেগেছে। আর একটা সিন ছিল VFX এর, এই ট্রেলারের প্রথম দিকে সিনটা, ওইখানে যে ফুটেজটা দেখায়, ওই ফুটেজের শেষের পার্টটুকু দেখবেন, দেখবেন যে অনেক লোকের ভিড়, ওইটা পুরোটাই ফেক। এরকম আরেকটা সিন আছে যেখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা VFX এর কাজ, রিয়েলিস্টিক না। মানে একটা ফুটেজের 50% কাজ ভালো, 50% খারাপ। বাট আগের ট্রেলারে যে VFX এর কাজ ছিল, সেখানে একটা ফুটেজের 95% কাজই ছিল বাজে, ফেক। তো যাই হোক, VFX নিয়ে তো অনেক বললাম, এবার বলি ওভারঅল এই ট্রেলারটা নিয়ে, বা এই ট্রেলার কার্ড বা এই ট্রেলার ডিজাইনটা নিয়ে। মানে ওকে টাইপ লেগেছে এই ট্রেলারটা দেখে, যে আপনি অনেক ইমপ্রেস হবেন, বা এই সিনেমাটা দেখার প্রতি আপনার অনেক আগ্রহ তৈরি হবে, এরকম না। মানে ইমপ্রেস করার মতন কিছু ছিল না। একটা স্পেসিফিক সিন দেখে আপনার যে মনে হবে যে এই সিনটা দেখার জন্য হলে আমাকে সিনেমা হলে সিনেমাটা দেখতে যেতে হবে, বা এমন কোনো ডায়লগ ছিল না যেটা আপনাকে ইমপ্রেস করবে বা গুজবাম দিবে। এরপর ট্রেলার ডিজাইনটা ওকে টাইপ, এরপর সাউন্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি অনেক লাউড মনে হচ্ছে, VGM আহামরি না। মানে এত বাজেটের একটা ফিল্মে কতগুলো প্রবলেম, তারা পুরো এক বছরের একটা গ্যাপ নিয়েছে এইটা ইম্প্রুভ করার, বাট তারা VFXটা প্রপারলি ভাবে ইম্প্রুভ করতে পারেনি। 50-60% করেছে, অন্যদিকে সাউন্ড কোয়ালিটি আহামরি না, ট্রেলার ডিজাইনটাও আহামরি না। মানে এত বাজেটের একটা ফিল্মের কাজ যদি এরকম হয়, এই ট্রেলারটা লাইক অন্তর্জালের ট্রেলারটা ছিল না, যে ট্রেলার দেখার পর আপনি যে অনেক ইমপ্রেস হবেন, সিনেমা দেখার প্রতি অনেক আগ্রহ তৈরি হবে, বাট বিগ বাজেটের MR9 এর ক্ষেত্রে এটাই হয়েছিল। আমরা অনেকেই অনেক সময় বলি যে আমাদের এখানকার ডিরেক্টরদের যদি আপনি হিউজ একটা বাজেট দেন, তার অনেক ভালো ফিল্ম বানাবে, এটা হবে না। MR9 এর ক্ষেত্রে আমরা দেখেছি হিউজ বাজেট, বাট সিনেমাতে বিগ বাজেটটা ছিল, বাট কন্টেন্টটা ছিল না। অন্তর্জাল সিনেমার যে বাজেট ছিল, সেই বাজেট দিয়ে আমাদের টিপিক্যাল বাংলার দুই তিনটা ফিল্ম বানানো যায়, বাট সিনেমাটা দেখার সময় আপনি শুধু ওই বাজেটটাই ফিল করতে পারবেন, সিনেমাটা ফিল করতে পারবেন না। এই সিনেমাটা লাইক কেমন হবে, যে সিনেমাটা দেখার সময় এই সিনেমার জন্য যে বাজেটটা ছিল সেইটা কিছুটা ফিল করতে পারবেন, বাট যখন VFX এর সিনগুলো আসবে, তখন ভাববেন যে এত বাজেটের ফিল্ম
আর ভিএফএক্সের এই অবস্থা। আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে যে এই সিনেমাটা দেখার সময় এই সেম ফিলটাই হবে। আর একটা বিষয় মেনশন করি, যেটা আমার কাছে খুবই বাজে লেগেছে, সেটা হচ্ছে যে আমাদের দেশের গল্প, সেই গল্প নিয়ে কাজ করলো ইন্ডিয়ার একজন ডিরেক্টর শ্যাম বেনেগাল। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে কি তার চেয়ে বেটার কোনো ডিরেক্টর ছিল না? আমাদের দেশের সংস্কৃতি, আমাদের গল্প আমাদের থেকে কি তারা বেশি জানে, ইন্ডিয়ানরা বেশি জানে? মানে একটা সিনেমা বানানোর আগে জাস্ট একটু রিসার্চ করে নিলাম যে বঙ্গবন্ধু কেমন ছিল, তার লাইফ স্টাইল সম্পর্কে একটু জেনে নিলাম জাস্ট ওই সিনেমাটা বানানোর আগে, তাহলে কোনোভাবেই সে তার বায়োপিকটা বানাতে পারবে না বা তার দ্বারা হবে না। কারণ আপনি সিনেমা বানানোর আগে তাকে নিয়ে একটু রিসার্চ করে নিচ্ছেন, বাট অলরেডি যারা তার জীবনী সম্পর্কে জানে, তার লাইফ স্টাইল কেমন ছিল, সে দেশের জন্য কি করেছে, এই বিষয়গুলো আমাদের এখানের যে ডিরেক্টর তাদের থেকে তো ইন্ডিয়ান ডিরেক্টররা বেশি জানবে না। এখন ইন্ডিয়ায় যদি নরেন্দ্র মোদীর একটা বায়োপিক হয়, সেটা ডিরেক্টর হিসেবে কি আমাদের এখানকার আশফাক নিপুণ বলেন বা মুস্তফা সরওয়ার ফারুকি বলেন তাদেরকে নিবে? কারণ তার সম্পর্কে বা সেই নরেন্দ্র মোদী সম্পর্কে তার কতটুকু জানে? বাট আমরা কি করলাম, আমাদের দেশীয় সিনেমার ডিরেক্টর শ্যাম বেনেগাল, আই থিঙ্ক মনে হয় না যে সে প্রপারলি ভাবে বঙ্গবন্ধু সম্পর্কে জানে। সিনেমার অফার যখন সে পেয়েছে, হয়তো তখন সে একটু রিসার্চ করে নিয়েছে। পর যদি একটু পারফরমেন্স নিয়ে বলি, সবার কথাই আমি বলবো না, এখানে আলফিন শুভকে নিয়ে বলবো, আরো যে ক্যারেক্টারগুলো ছিল দিঘি তিশা এদেরকে দেখতে বেশ ভালোই লেগেছে। আরিফিন শুভ এবং চঞ্চল চৌধুরীর এই দুইটা ক্যারেক্টার নিয়ে বলবো। আরিফিন শুভর যে ক্যারেক্টার, এই সিনেমার মেইন প্রবলেম হয়ে দাঁড়াবে হচ্ছে পারফরমেন্স, আই মিন ভয়েস, ডায়লগ ডেলিভারি, যেটা আগের ট্রেলারেও মিসিং ছিল, এই ট্রেলারেও মিসিং। যদি আরিফিন শুভর জায়গায় অন্য কেউ ডাবিং করে দিত, আই থিঙ্ক সেটাই বেটার হতো। কারণ বঙ্গবন্ধু যখন ভাষণ দিত, তার যে ভয়েস টোন, সেইভাবে আরিফিন শুভ যখন ডায়লগটা দিচ্ছে বা 7ই মার্চের যে ভাষণটা, কোনো ফিল হচ্ছে না। আমি ভিডিওর শুরুতেই বলেছি যে আপনি 50-60% কপি করতে পারবেন, সেটাই এনাফ, বাট আপনি যদি 20-25% কপি না করতে পারেন, ডায়লগের কথা বাদ দিলাম, এবার যদি বলি মেকআপ নিয়ে, কিছু সিনে আরিফিন শুভ লোক তার মেকআপটা দেখে ভালো লাগতেছে, আবার এমন কিছু সিন আছে যেগুলাতে খুবই ফেক লাগতেছে। মেকআপ নিয়ে যেহেতু বলতেছি, আমাদের দেশীয় আর একটা সিনেমারই যদি এক্সাম্পল দেই, প্রিয়তমাই যে শাকিব খানের বৃদ্ধ লোকটা ছিল, যে প্রস্থেটিক মেকআপটা ছিল, ওইটা দেখেন। এই ট্রেলারের আর একজনের মেকআপ নিয়ে না বললেই নয়, সে হচ্ছে চঞ্চল চৌধুরী, খুবই বাজে, খুবই ফেক, মানে তার মেকআপটা খুবই ফেক। এই ট্রেলার থেকে যদি আমি একটা দুইটা পজিটিভ সাইড বের করি, সেখানে আরো 10টা নেগেটিভ সাইড এসে হাজির। একটা কাজ করলে সেটা প্রপারলি ভাবে করতে হবে। প্রথমত এত বাজেট, এরপর আমি যতটুকু জানি এই সিনেমার জন্য অনেকেই রেমুনেশনটা নেয়নি, সো এই বাজেটটা তো পুরো সিনেমার পিছেই গেছে। এছাড়া ভিএফএক্স এর সিনগুলা বাদে, যে ভিজুয়ালটা ছিল বা যে কালারটা ছিল, সেটা কিছু কিছু সিনে বেশ ভালো ছিল। সবারাল যদি বলি, আগের যে ট্রেলারটা ছিল সেটার সাথে যদি এইটা আমি কম্পেয়ার করি, তাহলে এই ট্রেলারটা যথেষ্ট ভালো, যথেষ্ট ইমপ্রুভ করেছে। বাট এইটা যদি মাথায় রাখি যে এই সিনেমার আগের কোনো ট্রেলার ছিল না, আমি এটা প্রথম দেখলাম, তাহলে ওকে টাইপ। তো এই ছিল এই ট্রেলারটা নিয়ে আমার ওপিনিয়ন। যারা অলরেডি এই ট্রেলারটা দেখেছেন, তাদের কাছে পার্সোনালি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।